আমার বড় ভাই আজকে দেহ রেখেছেন, উনি নৌকমান্ড ছিলেন, মুক্তিযোদ্ধা, এবং আমাদের পরিবারের সবাইকে ফেলে রেখে সে আমার কাকা সহ ট্রেনিং নিতে ভারতে চলে গেছে। সেখান থেকে ট্রেনিং নিয়ে সে বরিশাল অঞ্চলে অনেক অপারেশন করেছে। তারপর তার গভর্নমেন্ট তাদের চাকরি দিয়েছিল নৌকমান্ড অফিসার হিসেবে। আমরা দেশে ফেরার পরে আমার মা আমার বাবাকে পাঠালো বরিশালে, বলো তুমি যদি আমার জগদীশকে না নিয়ে আসতে পারো এই আমার শেষ খাওয়া। খুব জেদি ছিলেন, আমি আর জল পর্যন্ত স্পর্শ করব না। আমার বাবা আমার ভাইকে অনেক বুঝায় ফেরত নিয়ে আসলেন। তো মুক্তিযোদ্ধা হিসেবে সে যা পেরেছে সব কাজই করেছে, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল। তার জীবনে জগন্নাথ লালমানে এসেশন যখন বাংলাদেশের সৃষ্টি হয় সেই সময় দুর্গাদার সারকে সাথে নিয়ে সবসময় কাজ করেছে, এবং যখন যেখানে পেরেছে ঢাকা ইউনিভার্সিটিও যে বললো যে যখন জগন্নাথ ভেঙে যায় সে রাত দিন, আমি তখন ইডেন কলেজে পড়ি, আমাকে নিয়ে এসে একটা হাসপাতালে বসায় দিত, আমি সেই রুগীর সেবা করতাম, আবার সন্ধ্যাবেলায় আমাকে ইডেন কলেজে দিয়ে আসতো, এবং সে রাত দিন মানুষের সেবা করতো সবসময় যার যেখানে পেরেছে। আজ আমি এখানে দেখেন কাজ করতে যে আমি এমন পরিস্থিতিতে আটকে গেছি, আমার ভাই দেখে রাখলো তার শেষবারের মতো তার মুখটা দেখালো আমার অভিজ্ঞতা। আমি নিজ সম্প্রদায় কাজ করতে যে কথা বলতে যে আজ আমার ভাইটার আমি মুখটাও দেখতে পারলাম না। তারপরেও বলি, তারপরে আমি যেহেতু আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন আমি ডিসি থেকে এসেছি, তাই মনে করছি যে যখন এসেছি জীবন তো চলমান প্রক্রিয়া, ঘরে বসে থেকে কি করব, যাই সবার সাথে দুটো কথা বলি, সবার সাথে দেখা হবে, কি নিয়ে কি হবে জানি না। এই বড় ভাই আমাকে ঢাকায় এনেছে, আমাকে কার কাছে না এক রাত দুই রাত রাখার জন্য কার কাছে না গেছে, আমার বড় ভাই যদি না থাকতো আমি প্রিয়া সাহা লেখাপড়া শিখতাম না, আমার বড় ভাই যদি না থাকতো আমি সংগঠন করতাম না, মানবাধিকার করতাম না, হিন্দু সম্প্রদায়ের কাজ করতাম না, আমি যা কিছু করি যা কিছু তার ওই বড় ভাই আমাকে শিখিয়েছে। আজ সেই বড় ভাইয়ের শেষ যাত্রা আমি সামনে নাই। আপনারা আমার দাদার জন্য প্রার্থনা করবেন, আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, আমাকে নিমন্ত্রণ করার জন্য, আমাকে মনে করার জন্য, আমাকে কথা বলতে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, নমস্কার।